সকলে ওদের কনগ্রাচুলেট করি, এবং বিশেষ করে আমি পরিবারের সকলকে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক শিক্ষিকারা যারা হাতে ধরে শেখায়, হাতে কলমে শেখান, এবং তারা যদি এই শিক্ষাটা ভালো করে না দেন তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা এতটা বড় হতে পারে না। সুতরাং তাদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন বাবা মার মতোই শিক্ষক শিক্ষিকারা কিন্তু শিক্ষিকারাও কিন্তু একেবারে আবার বাবা মায়ের মতোই, সুতরাং তাদের যে শিক্ষা সেটাই আপনাদের এই মহৎ করেছে। এবং আমাদের বাংলাতেও আমরা, আমাদের সরকার আসার পরেও আমরা 6,000 নতুন স্কুল আরও করেছি। আমি সিবিএসসি আইএসসি বা আইসিএসসি যারা আছেন তাদের একটা ক্ষোভ ছিল, কিছুদিন আগে আমার কাছে কয়েকজন এসেছিল যে আমাদের একটা বিবেকানন্দ মেরিট স্কলারশিপ আছে 200 কোটি টাকার, সেটা থেকে আমরা মেধা যারা জেনারেল কাস্ট বিশেষ করে শিডিউল কাস্টদের যেমন স্কলারশিপ আছে, ওবিসিদের আছে, মাইনরিটিসদের আছে, আমার মেধায় যারা ইকোনমিক জেনারেল কাস্ট আছে, যারা বলতে পারেন ইকোনমিক ব্যাকওয়ার্ড কাস্ট বা জেনারেল কাস্ট, তাদের জন্য আমরা কিন্তু মেধার জন্য একটা 200 কোটি টাকার ফান্ড তৈরি করেছি। এবং সেখান থেকে কেউ যদি মনে করে আমি ডাক্তারি পড়বো, আমি ইঞ্জিনিয়ারি পড়বো, আমি আইএস হবো, আমি আইপিএস হবো, বা আমি প্রফেসর হব, বা আমি টিচার হব, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপটা আপনারা পাবেন। এবং এই বছর থেকে আমরা আইএসসি সিবিএসসি এবং আইসিএসসিকেও দিচ্ছি এটা, যাতে তারাও এই সুযোগটা অ্যাভেল করতে পারে স্বামী বিবেকানন্দ যে কর্মসূচি আছে স্বনির্ভর মেরিট স্কলারশিপ সেখান থেকে। সুতরাং আমার মনে হয় 75,000 ছেলেমেয়েদের আগেরবার এই কর্মসূচি থেকে আমরা স্কলারশিপ দিয়েছি। ওবিসিরাও প্রায় 1,75,000, ওদের একটা আলাদা ফান্ড আছে, 17% রিজার্ভেশন আছে, সেটা আলাদা সেখান থেকে পেয়েছে। আমাদের প্রায় 1,20,00,000 ছেলে মেয়ে আছে যারা মিড ডে মিল পায়। আমাদের প্রায় 40,00,000 প্লাস 30,00,000 70,00,000 ছেলে মেয়েদের আমরা সাইকেল দিই সবুজ সাথী। আমার কন্যাশ্রী প্রায় 40,00,000 আছে যে মেয়েদের আমরা কন্যাশ্রী স্কলারশিপ দিই। তো সেরকম অনেক কিছুই আমাদের আছে, এবং আমরা ইতিমধ্যে প্রায় 16টা নতুন ইউনিভার্সিটিও তৈরি করেছি। এমবিবিএসের সিট প্রায় অনেকটাই বেড়েছে, 2,000-এর মতো বেড়ে গেছে আমাদের। এছাড়াও হায়ার সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি কলেজ টলেজ মিলিয়ে প্রায় 40,00,000 সিট বেড়েছে, এটা 4,00,000, 4,50,000 বেড়েছে এই 6 বছরে, 4,50,000 সিট বেড়েছে। এবং এটা এনাফ আমার মনে হয় যে এখন আর পড়াশুনোর ক্ষেত্রে যে আমি কোথায় ভর্তি হব এটা কিন্তু প্রবলেম নয়। যে ছেলেমেয়েরা পাশ করবে তারা যাতে পড়াশোনার সুযোগ পায় সেটা কিন্তু করা হয়েছে। এছাড়াও যারা বড় হয়ে তোমরা স্কলার পিএইচডি টিএইচডি করবে তাদের একটা স্কিম আগে ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট ফেলোশিপ দিত, সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাকে স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেকবার বলার পরে আমি 20 কোটি টাকার একটা ফান্ড করে ওই স্কলারশিপটা আমরা চালু করে দিয়েছি, যাতে আমাদের যারা পিএইচডিও করে তাদের ছেলেমেয়েরাও যাতে কোনো অসুবিধে ভোগ না করে সেটাও কিন্তু আমরা করেছি। আমার ভালো লেগেছে দেখে যে বেঙ্গল এক্সেলস বলে একটা বই তৈরি করেছে, এটা তোমাদের সবাইকে দিয়েছে, যারা খুব ভালো রেজাল্ট করেছে তাদের ডিটেলসটা আছে এখানে। সুতরাং এটা তোমাদেরও কাজে লাগবে, আমারও কাজে লাগবে, এবং তোমাদের ডিটেলসটা এখানে আছে, কে কি চায়, কে কি হতে চায়, নানা ব্যাপার আছে। তোমরা নিজেদের মতোই তৈরি হবে, তবে আমার একটা রিকোয়েস্ট নিশ্চয়ই থাকবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে। এখন সিভিল সার্ভিসেরও কিন্তু এখানে ট্রেনিং সেন্টার খোলা হয়েছে বাংলায় সল্টলেকে। সব কিছু করেই সব কিছু হয়ে যায়, এমনকি ডাব্লিউবিসিএস কেউ দিলেও মনে রাখবে আমরা গভর্নমেন্ট একটা পলিসি করছি 8 বছর বাদে সে আইএস হয়ে যাবে বা ডাব্লিউবিপিএস হয়ে যাবে, আইপিএস হয়ে যাবে। সুতরাং এগুলো আমরা সব ফর্মালিটিস করছি যাতে তোমাদের জীবনে অনেক সুযোগ আসবে। অনেকে হয়তো পলার টানে তোমরা কখনো কখনো বিদেশে যাবে, এখানে ওখানে যাবে, সারা ভারতবর্ষে যাবে, কিন্তু একটা কথা আমি বারবার বলবো, রাজ্যের প্রয়োজনে, মাটির প্রয়োজনে, গৌরবের প্রয়োজনে, মাটিকে ভালোবাসার প্রয়োজনে, মায়ের প্রয়োজনে, আম্মার প্রয়োজনে তোমরা বাংলাতেই তোমাদের মেধা উৎকর্ষটা তোমরা বাংলায় দেবে, এবং বাংলা থেকে তোমরা কিন্তু সারা বিশ্বকে কন্ট্রোল করতে পারো বলে আমি মনে করি। কারণ আজকে যে কিন্তু ডেটা ব্যাংক থেকে শুরু করে টোটাল ট্যালেন্টটাই কিন্তু বেঙ্গল থেকে গিয়ে, সেই জন্য তোমাদের, তোমরা নিজেরা তো সকলে গর্বিত, এবং তোমাদের এই পারফরমেন্সের দেশ যেমন গর্বিত, বাংলা তো গর্বিতই, বাংলার মাটি গর্বিত, এবং সারা পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে যারা গর্বিত নয়। কারণ আমরা বিশ্বাস করি একদিন আমেরিকা থেকে তোমাদের ডাক পড়বে।
একদিন লন্ডন থেকে ডাক পড়বে। আমি এটাও বিশ্বাস করি একদিন বাংলা আমেরিকায় ছুটে যাবে না, আমেরিকা বাংলায় ছুটে আসবে। বাংলার ট্যালেন্টে এতটাই জোর, বাংলার বিশ্বাসে এতটাই জোর, বাংলার প্রতিভার এতটাই জোর, বাংলার বিশ্বাসযোগ্যতার এতটাই জোর। আর আমাদের ছেলেমেয়েরা ভীষণ মেধা উৎকর্ষে নাম্বার ওয়ান, আমি আবার বলি টপ অব দ্য টপ, এবং একেবারে নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদেরই ধরে রাখতে হবে। এরপরে আমি তোমাদের কাছে যাব, তোমাদের যদি প্রথমে আমি তোমাদের যাব, তোমাদের কাছে যাবার আগে আমি প্রথমে মাধ্যমিকের কাছে আসি, ওরা ছোট তাই তো, ওরা সবচেয়ে ছোট, প্রথম জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে। মাইকটা হাতে নাও, আমি বলবো, যদি কেউ কিছু বলতে চাও মনের ইচ্ছে, দু মিনিটে, কারণ যেহেতু অনেকে আছে, দু মিনিটে বলো কে কি বলতে চাও, তোমাদের ফিলিংস, তোমরা কি হতে চাও, তোমাদের কি, যদি কারো প্রবলেম থাকে পড়াশুনোর, হয়তো পয়সা জোগাড় করতে পারছো না, কি করে আগামী দিন এডুকেশন নেবে, সেরকম কারো কোনো প্রবলেম থাকলে একটা কাগজ তৈরি করে আমাদের এখানে জমা দিয়ে যাও। তাদের চিন্তা করার কোনো কারণ নেই, গভর্নমেন্ট উইল টেক কেয়ার। এখন তোমাদের এসব নিয়ে ভাববার দরকার নেই, তোমরা পড়াশোনা করে যাও, তোমাদের পড়াশোনা চালানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে? তোমরা দেখে নাও, যদি বাবা মারা থাকেন বা কারো যদি এরকম মনের মধ্যে কোনো ইচ্ছে থাকে যে আমার প্রবলেম, আমার বাবা মা কোথা থেকে টাকা আনবে, বা আমার প্রবলেম, গরিবই, গরিব হওয়াটা অপরাধ নয়, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, গরিবই হওয়াটা কোনো অপরাধ নয়, তুমি যে পড়াশুনো করে এতদূর এসছো এটাই তোমার গর্ব, তাই আগামী দিন তোমার পড়াশুনো দেখার গর্ব আমাদের। সুতরাং যার যদি কোনো রকম কারো যদি কোনো বলার থাকে একটা কাগজ লিখে দরকার হলে দেখো তোমাদের ব্যাগে কাগজ পাবে নিশ্চয়ই, বা দরকার হলে কাগজ পেন আমরা সাপ্লাই করে দেবো, লিখে আমাদের কাছে দিয়ে দাও, দিদি আমার এটা অসুবিধা আছে আমার এটা করে দিন, ঠিক আছে? এবং এখন আমি টেবিল নাম্বার